আজ থেকে প্রতি পিস ডিমের দাম 12 টাকার বেশি নেওয়া যাবে না। সরকারের পক্ষ থেকে এমন নির্দেশনা থাকলেও আগের দামেই বিক্রি হচ্ছে ডিম। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম ও সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন নয়ন বড়ুয়া, জয় ও নাজমুল হুদা। শুরুতেই যাব চট্টগ্রামে জয়ের কাছে। জয়, বাজারে আজ ডিমের দাম কেমন দেখছেন আপনি, আর নতুন দাম কার্যকর না হওয়ার কোনো কারণ কি জানতে পেরেছেন? ধন্যবাদ তিনমি আপনাকে। একটু আগে যে খবর এসেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আমি যেখানে আছি যে বাজারে, কর্ণফুলী বাজার, এই বাজারে অভিযান চালানো হবে, সেই খবরে কিন্তু আমরা দেখছি এই বাজারে ডিমের দাম তারা কমিয়ে দিয়েছেন। কিন্তু সকালের দিকে ডিমের দাম ছিল অনেকটা বেশি, একই সাথে অন্যান্য যে বাজারগুলো আছে সেই বাজারেও ডিমের দাম, যে সরকারের যে নির্ধারণ করা হয়েছে এক পিস ডিম 12 টাকা করে বিক্রি করা হবে, এখনও পর্যন্ত কোনো বাজারে আমরা দেখিনি 12 টাকা করে তারা বিক্রি করছেন। কেন নির্ধারণ করা দামে বিক্রি করা হচ্ছে না সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। একটু পর ম্যাজিস্ট্রেটের অভিযান শুরু হবে, এমনকি ভোক্তা অধিকারের যে তাদের যে তদারকি, তারাও কিন্তু তদারকি শুরু করবেন বলে আমরা জানতে পেরেছি। তো দেখা যাচ্ছে এই খবর শোনার পর থেকে কিন্তু দেখা যাচ্ছে এই বাজারে ডিমের দামটা কিন্তু কিছুটা বাড়িয়ে দিয়েছে, কিন্তু কোনো যে রসিদ দেওয়ার কথা রয়েছে সেই রসিদ কিন্তু তারা এখনও পর্যন্ত দিচ্ছে না। দেখা যাচ্ছে যারা ক্রেতা ডিম কিনলেও তাদেরকে কোনো রসিদ দেওয়া হচ্ছে না, এমনকি পাইকার যারা আছে তাদের থেকে তারা আবার রসিদ নিচ্ছেন, এরকম কিছু রসিদ কিন্তু আমরা দেখেছি। আমি একটু কথা বলতে চাচ্ছি, ডিমের দাম এত বেশি কেন একটু বলুন। আসলে এটা তো আমরা জানি না, আমরা খুচরা দোকানদার, এটা তো বড় বড় যারা আড়তদার বা যারা বড় বড় খামারি তারা জানে। এখন আমরা কিনে আনি ওটার উপর ডিপেন্ড করে বিক্রি করার কথা, কেন বিক্রি করছেন না, করা যাবে এখন এখন রেট পাইছি, এখন এখন করা যাবে, এখন এখন 12 টাকা করে পার পিস করা যাবে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি সাভারে নাসমুলের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি চট্টগ্রাম থেকে ডিমের বাজার জানাচ্ছিলেন, একই খবর আমি রয়েছি সাভারের সর্ববৃহৎ যে ডিমের বাজারে সেখানে রয়েছে। এবং ডিমের বাজার কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে 6-9 বাজার চলছে, এবং পাইকারি বাজারে কিন্তু আমরা এখানে দেখছি যে লাল ডিম কিন্তু 11.50 টাকা বিক্রি করা হচ্ছে, এবং সাদা ডিম কিন্তু 11.20 টাকা বিক্রি করা হচ্ছে। এই অসংখ্য ডিম কিন্তু এখানে রয়েছে, এবং যে খুচরা বাজারে কিন্তু পার পিস ডিম কিন্তু 13.40-13.50 টাকা বিক্রি করা হচ্ছে সাদা, এবং 15 টাকা পিস লাল বিক্রি করা হচ্ছে। এবং আমরা যদি একটু কথা বলি যে এই আড়তের যে মালিক রয়েছে রবিউল ইসলামের সাথে আমরা সাথে একটু কথা বলতে চাই, ডিমের বাজার হঠাৎ করে এত বাড়তি, এখন লাল কত করে বিক্রি করছেন, সাদা কত করে বিক্রি করছেন? আজকে আমরা লাল বিক্রি করছি 11.50 টাকা, আর সাদা বিক্রি করতেছি 11.20 টাকা আর কি। এত দাম বেশি কেন? এত দাম বেশি আসলে বাজারে তো অন্যান্য পণ্যের সব কিছু, মাছ মাংস সব কিছু দাম বেশি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। তারা আসলে সরকারের যে বেঁধে দেওয়ার যে দাম সেটা কিন্তু বলা হচ্ছিল যে 12 টাকা করে, কিন্তু যে সাধারণ যারা মানুষ তারা যারা 12 টাকা পিস ডিম কিনতে পারে সেটা কিন্তু বলা হচ্ছে কিন্তু আজকে থেকে। কিন্তু এখন পর্যন্ত আমরা পাইকারি বাজারে দেখতে পেয়েছি, এখন যদি পাইকারি যদি লাল বিক্রি হয় যে 13 টাকা 11.50 টাকা, এবং সাদা ডিম, ডিমের কিন্তু আবার আকার রয়েছে, ছোট বড় সব ডিম কিন্তু মিলে আসলে ডিম বিক্রি করা হচ্ছে। এবং এক কথায় বলতে পারি যে ডিমের বাজার আসলে নিয়ন্ত্রণ নাই, এবং সাধারণ মানুষ বলছে ভোক্তা অধিকার দপ্তরের যারা কর্মকর্তা আছে তারা যদি ডিমের বাজারে বা ডিমের আড়তে যদি তারা মনিটরিং করতো তাহলে হয়তো সাধারণ মানুষ ডিম কিনতে পারত।